একদম তিরিশ টাকার ভিতরে আপনারা এই ডিজি লাইটটা তৈরি করে নিতে পারবেন যত খারাপ ডিজি লাইট আছে আপনারা নিজের থেকে তৈরি করতে পারবেন এই লাইটগুলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমি ঈদ মুবারক হিসাবে আপনাদের ঈদ ঈদের উপলক্ষে যে ভিডিওটা শুধু কথা বললাম না মানে আপনাদের একটা শিক্ষণীয় বিষয় নিয়ে এই ভিডিওটা করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের সাধারণত যেই ডিজে লাইটগুলো আমরা কিনে আনি বিক্রির জন্য বা বাসার জন্য এই ডিজে লাইটগুলো কিন্তু কোনো কালার চেঞ্জ হয় না তো এই লাইটটা কিন্তু অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাইতেছে আপনারা অনেকেই বুঝতে আছেন যে কালারটা কিভাবে চেঞ্জ হয় আর এই কালার চেঞ্জ করার জন্য যেই পিসিবিটা আমরা অ্যাডজাস্ট করছি এবং এটার ভিতরে আমরা সার্কিট একটা মডিফাই করছি তো সার্কিটটা মাত্র তেরো টাকা পঞ্চাশ পয়সা আপনারা অনেকেই জানেন ওয়াট এলইডি সার্কিট দিয়ে এবং এই পিসিবিটার দাম মাত্র চোদ্দো টাকা তো সেই বিষয়ে বিস্তারিত ভিডিওতে আপনাদের টু জেড দেখাইছি আমি কিভাবে সেটিং করতে হবে নষ্ট এই ডিজে লাইটগুলো কীভাবে ভালো করতে হবে বা এইভাবে যদি আপনারা লাইটটা আপডেট করতে চান ডিজে লাইটগুলো কেনার পরে তো এই আপডেট করতে পারবেন ঠিক এই সিস্টেমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিস্তারিত আমি এই ভিডিওতে কাজ করে দেখাইছি সাতটা কালার দেবে এই ডিজি লাইটে তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র ঈদুল যাহা উপলক্ষে আমরা আজকে শুধুমাত্র আপনাদের বিনোদন বা দাওয়াত দিতেই আসেনি এর ফাঁকে আমরা অন্তত কিছু চাওয়া পাওয়া থাকবে যে চা পাওয়াগুলা শুধু কথা বললেই নয় যারা কাজ করি অরিজিনালি কাজের দিকে মনোযোগ থাকতে হবে আমরা আজকের ভিডিওটা এই উপলক্ষেই করতেছি ঈদুল আজাহা উপলক্ষে আমার ভিউয়ার্সদের জন্য এগুলো কীভাবে ঠিক করতে হয় বা কিভাবে মেরামত করতে হয় সম্পূর্ণ বিষয় আপনাদের জানাবো ঈদের দাওয়াত রইল ধন্যবাদ আপনারা মনোযোগ সহকারে এই কাজটি দেখুন ঈদ মোবারক একটু ওয়েট করে সব সম্পূর্ণ কাজগুলো দেখবেন তো আমি এটা লাইন খুলে নিলাম লাইন খোলার পরে আমি তো গ্লাসটা আগেই খুলে নিছি আপনাদের দেখানোর জন্য এখন আমরা এই পিন রিপিটটা খুলে নেব পিন রিপিটটা খোলার পরে আমরা এটার ভিতর যে মোটর আছে এই মোটরটা খুলে নেবো তো এই হইলে মোট কথা আমাদের যন্ত্রপাতি মিউজিক ডিজে লাইটের ভিতরে তারপরে আমরা এই মিউজিক লাইটটা কিভাবে সার্ভিসিং করা যায় মেরামত করা যায় সেই বিষয়টা আপনাদের দেখাবো এখন আমি এই সার্কিটটা আগে এই জায়গার থেকে তুলে নেবো তো এই সার্কিটটা আমি তুলে নিলাম তো আমরা এই লাইটটাকে দুই ভাগে মেরামত কিংবা সার্ভিসিং করতে পারবো তো দুই ভাগ দুইভাবে কী কীরকম আমি একটা আঠারো ওয়াট সার্কিট দিয়া আঠারো ওয়াট এলইডি সার্কিট দিয়ে এটাকে ঠিক করতে পারবো এবং এই যে সিস্টেম আছে এই সিস্টেমে যদি লাইট কাটে লাইট লাগাইয়াও আমি ঠিক করতে পারবো তো আপনারা তো অনেকেই এই লাইটটা লাগাইতে পারবেন না তো এটাকে কিভাবে মোটিফাই করা যায় তো সেই জিনিসটা দেখায় যা যেই মাল কিনলে আপনি সার্ভিসিং করতে পারবেন লাল তারটা আমরা নেগে পজিটিভে লাগাবো আর কালো তারটা পজিটিভে লাগাই দেবো এখন আমাদের মোটরের লাইনটা পাইছে তো এই লাইটটা যখন আমরা একেবারেই সার্কিট কিংবা পিসিবি যেটা আলো দেয় এগুলো যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এটাকে মডিফাই করতে পারি এর সিইও ভালো হবে এর সিইও সুন্দর হবে সেই জিনিসটা আমরা নিজেরাই করতে পারি যেমন এরকমের একটা পিসিবি যদি আমরা কিনি এই পিসিবিটার দাম যাবে মাত্র পনেরো টাকা এবং সার্কিট একটা যাবে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা তো ধরেন তিরিশ টাকায় খরচ হোক তিরিশ টাকা খরচ করলেই আপনার ডিসি সরি মিউজিক ডিজে লাইটটা ভালো হবে তো এ পিসিবিটা আমরা এই জায়গায় সেটিং করে নিলাম পিসিবিটা তো আর ঘুরবে না তো এখন আমরা এ পিসিবিটা এই জায়গায় সেটিং করে নেব তো আপনারাও খুব সুন্দরভাবে সেটিং করে নেবেন এইটা কিন্তু আপনার আগে যে আলোটা দেশে তার চেয়ে হানড্রেড পারসেন্ট ভালো জ্বলবে একদম পারফেক্টলি কয়েকটা কালার বেশি বাড়িয়ে যাবে এটা না এটা পনেরো টাকা নেব মাত্র পিসিবিটা তারপর দেখুন এই জায়গায়ও কিন্তু আপনার এসি ইনপুট করার জন্য আরেকটি তার লাগান লাগবো তো আমি এসি ইনপুট করার জন্য একটা তার নিলাম এই তারটা আমি সুন্দর করে লাগাই দিতেছি আপনারাও খুব সুন্দরভাবে লাগাবেন তারপরে এই তারটা আমরা কি করব এই তারটারে সোজা এইভাবে নিয়ে এই জায়গায় যে সিন ফুডের যে দুইটা তার আছে এই দুই তারের সাথে আমরা এই দুই তার অ্যাডজাস্ট করে দেব তো এই দুই তারের সাথে আমরা এই তার দুইটা অ্যাডজাস্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এটা বডির সাথে ফিটিং করে নেব তো এই গেল আমাদের এই কাজটা কমপ্লিট এখন আমরা চেক করব তো এখন আমরা কিন্তু এডারে চেক করব চেক করার পরে আপনারা দেখেন সারাই এটা কি সুন্দর মিউজিক দেয় এখন আমরা এটা সেটিং বডির সাথে তারপর দেখবেন ভিন্ন ধরনের একটি এই জায়গার থেকে চমক আসবে যেই চমকটা দেখলে আপনারা অবশ্যই নূতন লাইট খুলেও এই সিস্টেমটা করার মনোযোগ জাগবে এই সিস্টেমটা একবার দেখলে তো তারপরে আমরা রিপিট দুইটা লাগাই নিতেছি এখন বাকি রিপিটটাও লাগাইতেছি মোটরটা খুব সুন্দরভাবে সেটিং করে দিবেন আপনি দেখবেন আগের কিন্তু অনেক আলো বাড়িয়ে যাবে এবং মিউজিকটাও খুব সুন্দরভাবে দেবে তো গ্লাসটা লাগাই নেবেন তো দেখেন পিসিবিটা বড় হওয়ার কারণে কি সুন্দর একটা সৌন্দর্য জাগছে এখন আমরা এটা হোল্ডার দিয়ে লাইন দেব। এত সুন্দর একটা চমক আসবে তো এখন আমি কারেন্টে লাইন দিলাম লাইন দেওয়ার পরে আপনাদের দেখেন লাইটটা কত ভালো একটা চমক দেখাইতেছে যা করার মতো না এই কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখেন এভাবে এক একটা কালার আসবে আর ওইটাই তো মাল্টি কালার আসে এটা আসবে এক একটা কালার আর মিউজিকটা ঘুরবে কি মানে অবাক করা একটা কাণ্ড দেখাইবে আপনার এই এই লাইডের ভিতরে দেখেন কি পরিমাণ ঘুরে আসলে বিষয়টা আপনারা না দেখালে বুঝতেন না দেখেন আমি এখান থেকে মারছি একদম ওই বিল্ডিং পর্যন্ত গেছে তো এইভাবে আপনারা কাজটা করতে পারবেন দেখেন কালারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল এখন আবার দেখেন বিভিন্ন কালার আসছে এই কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে দেখেন এই একটা কালার তো এই এইভাবে আপনারা এই কালার ডিজাইন করতে পারবেন তো লাইটের আলোটা যা আসে অতুলনীয় একটা কালারের লাইটের আলো সাতটা কালার আসবে এই জায়গায় আপনারা নিজের থেকে দেখবেন এটা চেঞ্জ করে লাগবে না একেবারে একদম তিরিশ টাকার ভিতরে আপনারা এই ডিজি লাইটটা তৈরি করে নিতে পারবেন যত খারাপ ডিজি লাইট আছে আপনারা নিজের থেকে তৈরি করতে পারবেন এই লাইটগুলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমি ঈদ মুবারক হিসেবে আপনাদের ঈদ ঈদের উপলক্ষে যে ভিডিওটা শুধু কথা বললাম না মানে আপনাদের একটা শিক্ষণীয় বিষয় নিয়ে এই ভিডিওটা করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন